नमस्कार बंधुरा, स्वागत आमादे चैनले। आज के आमी आपनादेर अलौकिक भावे देवग्रामे प्रतिष्ठित हलेन मा मनसा। पश्चिम मेदिनीपुरे जाग्रत मनसा मंदिरेर अलौकिक कहनी सेई विषये तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध। भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। साधारण बनरक्षक हये उठेछिलेन तंत्र साधक, परे मायेर स्वप्नदेशे ग्रामे फिरे एसे शुरू करेछिलेन मा मनसार पुजो। साधक ऋषि खाय शुरू करा सेई मनसा पुजो एखनो साड़म्बरे पालित हय शालबनिर देवग्रामे, जा बर्तमाने ग्रामबासीर पुजोते परिणत हयेछे। पश्चिम मेदिनीपुर जिलार शालबनिर देवग्रामे दीर्घ 9 दशक धरे मा मनसा पूजित हन साड़म्बरे। आश्विन मासेर संक्रांति तिथि, जा डाक संक्रांति नामे परिचित, सेई तिथिते गोटा ग्राम जुड़े चले उत्सवेर आयोजन। मायेर बर्तमान सेवक तथा ग्रामेरी बासिंदा आदित्य खा तिनि जानालेन, आज थेके प्राय 100 बछर आगे ब्रिटिशदेर पराधीने छिल भारतवर्ष। सेई समय ग्रामेरी एक युवक ऋषि खा जनैक एक महाजनेर काछे बनरक्षकेर चाकरी निये आसामे जान। सेखाने बनरक्षकेर काज करते करते एकदिन मा मनसार अलौकिक लीलाय तिनि कामाख्या जान घुरते। সেখানে যাওয়ার পরেই তার মনের পরিবর্তন ঘটে। শোনা যায় সেই মহাজনের কাছে বনরক্ষকের কাজ ছেড়ে দিয়ে তিনি কামাখ্যাতেই থেকে যান মা মনসার তন্ত্র সাধনা করার জন্য। দীর্ঘদিন ধরে সেখানে তন্ত্র সাধনা করে এক যোগী পুরুষ হয়ে ওঠেন। তারপরেই মায়ের স্বপ্নদেশ পান নিজের গ্রামে ফিরে গিয়ে তার নামের মাহাত্ম্য প্রচার করার। মায়ের সেই আদেশ শিরোধার্য করে তিনি গ্রামে ফিরে আসেন। পরে গ্রামের মাঝে প্রাচীন এক বেলগাছের নিচে বাঁকুড়ার পাঁচমুড়া থেকে হাতি ঘোড়া নিয়ে এসে প্রতিষ্ঠা করে শুরু করেন মা মনসার পুজো। তবে তিনি তন্ত্র সাধক থাকার কারণে বেশিরভাগ সময়টা কাটাতেন শ্মশানে। তাই মায়ের ঠিকঠাক দেখভাল করার জন্য এক ব্রাহ্মণকে দিয়ে মায়ের পুজোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু মা তাতে সন্তুষ্ট নন, তাই ফের তাকে স্বপ্নে দেখা দিয়ে তার হাতেই পূজিতা হতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন মা মনসা। তাকে ফের 2 বছরের মাথায় ব্রাহ্মণ পূজককে বাদ দিয়ে ঋষি খা নিজেই পূজো করতে শুরু করেন। পরে তার অবর্তমানে তার ভাই গোবর্ধন খা এবং তার পুত্র মথুর খা পূজো করেন। বর্তমানে পূজো করেন আদিত্য খা। কালের নিয়মে প্রাচীন সেই বেলগাছ আজ পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছে। সেই স্থানে গড়ে উঠেছে কংক্রিটের একটি মন্দির। ঋষি খায়ে শুরু করা পুজো 90 বছরে পদার্পণ করেছে। পুজো উপলক্ষে 2 দিন ধরে চলে পুজোপাঠ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরনো রীতি অনুযায়ী এখনও প্রতি বছর পাঁচমুড়া থেকে নতুন হাতি ঘোড়া এবং পোড়ামাটির মায়ের প্রতিমা আনানো হয়। বিকেলে গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে সাখী গান গাইতে গাইতে গোটা গ্রাম প্রদক্ষিণ করে। গ্রামের শেষ প্রান্তের এক পুকুর থেকে বাড়ি ডুবিয়ে ফের মন্দিরে ফিরে এসে শুরু হয় মায়ের পুজো। সারা রাত ধরে চলে পুজো। পরের দিন গোটা গ্রামের মানুষ এসে মন্দিরে ভিড় জমান পুজো দেওয়ার জন্য। তবে এখানে যেহেতু পুজো বৈষ্ণব মতে করা হয়, তাই কোনো প্রকার বলি প্রথা নেই। মা মনসাকে ভোগ হিসাবে ফলফলাদি, মিষ্টান্ন, নৈবেদ্য এবং দুধ কলা নিবেদন করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।